নমস্কার, আপনার সকলকে পুনর্বার স্বাগতম নসমাই মসজিদ। বন্ধুসকল, বলগতে চাওক আজি সন্ধ্যার সাতটা গুরুত্বপূর্ণ খবর। প্রথম খবর, প্রতিশ্রুতি দি প্রতিশ্রুতি রাখিলে বিজেপি সরকারে, 1,00,000 অতিক্রম করলে রাজ্য সরকারের নিযুক্তি। আজি খানাপাড়াত 23,956 নতুন শিক্ষকক নিযুক্তি দিলে রাজ্য সরকারে। 1,00,000 অতিক্রম করলে রাজ্য সরকারের নিযুক্তি, প্রতিশ্রুতি দি প্রতিশ্রুতি পূরণ করলে বিজেপি সরকারে। 23,956 নতুন শিক্ষকক আজি দিয়া হল নিযুক্তি, আর এই নিযুক্তির সঙ্গে সর্বমুঠ 1,24,345 নিযুক্তি সম্পন্ন হল রাজ্য। অনাগত সময়ত আরো দিয়া হব 50,000 নিযুক্তি। শিক্ষা স্বাস্থ্য আরক্ষী বিভাগত দিয়া হব এই নিযুক্তি। নিযুক্তি সমারোহত উপস্থিত থাকি এই মন্তব্য করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। পরবর্তী খবর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এইবার গরজি উঠিল AIMIMর নেতা তথা সাংসদ আসাদুদ্দিন ওয়েসি। ওয়েসিয়ে এই সন্দর্ভত মন্তব্য করে কয় যে বিধানসভাতে ভাবুকি দিয়া হয়েছে নামনি অসমৰ মিয়া মুসলমানক, আর অসমত শাক পাচলির দাম বৃদ্ধি হলেও মুসলমানক দোষারোপ করা হয়, কিন্তু কিয়? এই প্রশ্ন আসাদুদ্দিন ওয়েসির। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এইবার গরজি উঠিল আসাদুদ্দিন ওয়েসি। মুসলমানক উপলুঙ্গা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই, এই মন্তব্য ওয়েসির। ওয়েসিয়া লগতে কয় যে বিধানসভাতে ভাবুকি দিয়া হয়েছে নামনি অসমৰ মিয়া মুসলমানক। মুসলমান লোকে নির্মাণ করা শিক্ষানুষ্ঠানক টার্গেট করে লয় হিমন্ত বিশ্ব শর্মাই, আর অসমত শাক পাচলির দাম বৃদ্ধি হলেও কিয় মুসলমানক দোষারোপ করা হয়, এই প্রশ্ন আসাদুদ্দিন ওয়েসির। পরবর্তী খবর, কেন্দ্রীয় সরকারের বৃহৎ ঘোষণা, দেশত শীঘ্রে বন্ধ হব পেট্রোল আর ডিজেল চালিত গাড়ি, আর অতি শীঘ্রে ডিজেল চালিত গাড়ির নির্মাণ বন্ধ করার নির্দেশ কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রী নীতিন গাডকারী। আর নির্মাণ কার্য বন্ধ নকরিলে ব্যাপক কর প্রযোজ্য করার ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীগুলির। আর আগন্তক 10 বছর দেশত পেট্রোল আর ডিজেল চালিত গাড়ি নোখা হব বলে দাবি কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রী নীতিন গাডকারীর। দর্শকসকল, আর বহুত গুরুত্বপূর্ণ খবর আছে, তার আগতে আপনার জানাও যে যদি আপনি এতিয়ালৈকে এইটো ভিডিওত লাইক করা নাই, তেন্তে এতিয়াই ভিডিওটোত লাইক করে দিয়ক, আর এনেক ধরনের ভিডিও সমূহ নিতে চাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, হিমন্ত বিশ্ব শর্মা উজনি অসমৰ মুখ্যমন্ত্রী, নামনি অসমৰ মুখ্যমন্ত্রী নহয়। সরকারে মুসলমানক বলির বঠা সজাইছে, মুসলমানক শোষণ করেছে, মুসলমানক অত্যাচার করেছে, মুসলমানের অধিকার খর্ব করেছে হিমন্ত সরকারে। হিমন্ত সরকারের বিরুদ্ধে এই বিস্ফোরক মন্তব্য AIUDFর বিধায়ক শামসুল হুতার। হিমন্ত বিশ্ব শর্মা কেবল উজনি অসমৰ মুখ্যমন্ত্রী, হিমন্ত বিশ্ব শর্মা নামনির মুখ্যমন্ত্রী নহয়। মুসলমানের অধিকার খর্ব করেছে হিমন্ত সরকারে। সরকারে আমাক বলির পথা সজাইছে, আমাক শোষণ করেছে, আমাক অত্যাচার করেছে, আমার জাতির উপর অন্যায় চলিছে, আমার মসজিদ ভাঙিছে, আমার ঘর ভাঙিছে, আমার অধিকার খর্ব করেছে এইখন সরকারে। হিমন্ত বিশ্ব শর্মায় সন্ত্রাসবাদীর কাম করে আছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মুসলমান বিরোধী কথা কয় থাকলে নহব। হিমন্ত সরকারের বিরুদ্ধে এই বিস্ফোরক মন্তব্য AIUDFর বিধায়ক শামসুল হুতার। পরবর্তী খবর, ঝাড়খণ্ড আবকারী কনিষ্টবলর শারীরিক দক্ষতা পরীক্ষার অঘটন, শারীরিক দক্ষতা পরীক্ষার সময়ত 11 প্রার্থীর মৃত্যু, লগতে অচেতন হয়ে পড়ে 47 প্রার্থী। এই তথ্য সদরি করে ঝাড়খণ্ড আরক্ষীয়ে। উল্লেখযোগ্য যে বিগত 22 আগস্টের অনুষ্ঠিত হয়েছিল শারীরিক দক্ষতা পরীক্ষা। পরবর্তী খবর, গুহাটিত পুনের ভয়ঙ্কর ঘটনা, এইবার দিসপুর আরক্ষীর জালত পড়েছে এইগুলি বহির্রাজ্যের মহাপ্রবঞ্চক। জিয়ানামত নামভর্তির নামত কেবাকোটি টাকা লুণ্ঠনের অভিযোগ এইগুলি প্রবঞ্চকর বিরুদ্ধে। প্রতিগী ছাত্রীর পর 4,00,000 টাকা সংগ্রহ এই প্রবঞ্চকটোর, আর প্রায় 70 ছাত্রীর পর ধন সংগ্রহ করেছে প্রবঞ্চকটে। বেঙ্গালুর এখন নার্সিং প্রতিষ্ঠানের নাম লয় ধন সংগ্রহ এই প্রবঞ্চকটোর।
টুপ দিছিল চেন্নাই কলেজ অফ নার্সিংত নামভর্তিত আর ধৃত মহাপ্রবঞ্চকটুক রবিন টমাস বলে চিনাক্ত করা হয়েছে। দিসপুর থানাত বর্তমান মারাথন জেরা চলিছে প্রবঞ্চকটুর। আর অসমের বহু নার্সও আছে এই প্রবঞ্চিতর তালিকাত। পরবর্তী খবর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষত এইবার থিয় দিলে বিধায়ক অখিল গগৈয়ে। অসম বিধানসভা ঠকুরবুড়িয়া নামাজর বিরতি বিলুপ্তি ঘটুয়াক লো মুখ্যমন্ত্রী খোর্দার সমালোচনা করেছিল আর জে ডি নেতা তেজস্বী যাদবে। আর তার পিছতে অখিল গগৈর মন্তব্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক করা অপমান সহ্য করা নহব। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষত এইবার থিয় দিলে বিধায়ক অখিল গগৈয়ে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক করা অপমান সহ্য করা নহব, এই মন্তব্য অখিল গগৈর। অখিল গগৈয়ে মন্তব্য করে কয় যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক চাইনিজ ভার্জন বলে কোয়া কথা কাহানিও মানি লওয়া নহব। চাইনিজ ভার্জন বলে কলে জাতিক অপমান করা বুঝায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আটাইতকৈ ডাঙর সমালোচক মই, কিন্তু মই নিজেও আজিলৈকে তেনে ধরনের শব্দ প্রয়োগ করা নাই। তেজস্বী যাদবে যি কথা কৈছে সেই কথা ভাল হওয়া নাই। তেজস্বী যাদবে আমার সেন্টিমেন্টক আঘাত করেছে। উল্লেখযোগ্য যে আর জে ডি নেতা তেজস্বী যাদবে যোগীর চাইনিজ ভার্জন আখ্যা দিছিল হিমন্ত বিশ্ব শর্মাক। আর ইয়ার পিছতে তেজস্বী যাদবক খুরদার সমালোচনা বিধায়ক অখিল গগৈ। পরবর্তী খবর, ধারাকার বরষুণত বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা, এই দুখন রাজ্যত এই পর্যন্ত 27 জন লোকের মৃত্যু। আর ধারাকার বরষুণের ফলত হওয়া বানপানির বাবে শতাধিক রেল বাতিল। যা দুদিনত হওয়া ধারাকার বরষুণের বাবে অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানাত এতালেকে 27 জন লোকের মৃত্যু হয়েছে। আর ইয়ার উপরও 100 এরও অধিক রেলের চলাচল বাতিল করা হয়েছে। প্রচণ্ড বরষুণের ফলত 2 রাজ্যত বান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের টোপনি পড়েছে, বহু লোকক উদ্ধার করে নিরাপদ স্থানলৈ লৈ যোৱা হৈছে। আর ইতিমধ্যে আরব সাগরত গঠন হওয়া ঘূর্ণিবতাহর বাবে চিন্তিত হয়ে পড়েছে বতর বিজ্ঞান বিভাগ। অবশ্য রাজ্যসমূহত ইয়ার প্রভাব বিশেষ নহব বলে আশা করা হয়েছে, কিন্তু নিম্নচাপর বাবে ধারাকার বরষুণের আগজাননী দিয়া হয়েছে। আর তার মাজতে একাধিক রাজ্যত ধারাবাহিক বরষুণ দিয়া আছে। পরবর্তী খবর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পত্নীয়ে মাজুলীত মাটি ক্রয় করা সন্দর্ভত এইবার মুখ খুলিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। হিমন্ত বিশ্ব শর্মায় এই সন্দর্ভত মন্তব্য করে কয় যে আপনার বগা টকা থাকলে আপনি অসমের সকল ঠাইতে মাটি কিনব পারিব। অখিল গগৈয়ে যদি গুহাটিত মাটি কিনব পারে, তেন্তে গুহাটির হিমন্ত বিশ্ব শর্মায় যোরহাটতো মাটি কিনব পারিব। মাটি ক্রয় প্রসঙ্গের বিতর্কক লো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্য, বগা টকা থাকলে আপনি অসমের সকল ঠাইতে মাটি কিনব পারিব। গুহাটির হিমন্ত বিশ্ব শর্মায় যোরহাটতো মাটি কিনব পারিব। অখিল গগৈয়ে যদি গুহাটিত মাটি কিনব পারে, তেন্তে গুহাটির হিমন্ত বিশ্ব শর্মায় যোরহাটতো মাটি কিনব পারিব, কিন্তু টকাটো কলা হব নালাগে। মাজুলীত মাটির দাম কম আর গুহাটিত মাটির দাম বেশি। মাটি ক্রয় প্রসঙ্গের বিতর্কক লো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই প্রতিক্রিয়া বা এই মন্তব্য। পরবর্তী খবর, এইবার বিজেপির বিরুদ্ধে খর্গহস্ত ভারতীয় নির্বাচন আয়োগ। বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বিধি উলঙ্ঘা করার অভিযোগ। আর এই সন্দর্ভত বিজেপিলে কারণ দর্শাওয়ার জাননী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার। নির্বাচনের পূর্বে এইবার বিপদত পড়েছে বিজেপি। এইবার বিজেপির বিরুদ্ধে খর্গহস্ত হয়ে পড়েছে ভারতীয় নির্বাচন আয়োগ। বিজেপির বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি উলঙ্ঘা করার অভিযোগ উত্থাপন হয়েছে। আর এই সন্দর্ভত বিজেপিলে কারণ দর্শাওয়ার জাননী প্রেরণ ভারতীয় নির্বাচন আয়োগর। হারিয়ানা বিজেপির বিরুদ্ধে সরব হয়ে পড়েছে নির্বাচনী আয়োগ। নির্বাচনী প্রচারত বিজেপিয়ে শিশুক ব্যবহার করার অভিযোগ উত্থাপন হয়েছে। সমদল পুস্তিকা বিতরণ কার্যসূচীত শিশুক ব্যবহার করার অভিযোগ উত্থাপন হয়েছে। আর এই সন্দর্ভত বিজেপিলে কারণ দর্শাওয়ার জাননী প্রেরণ করেছে নির্বাচন আয়োগে। উল্লেখযোগ্য যে অহা 1 অক্টোবরত অনুষ্ঠিত হব হরিয়ানা বিধানসভা নির্বাচন।